আজ থেকে প্রায় দুশো বছর আগে ভারতের কেরালা রাজ্যের রাজা ছিলেন ত্রিভাঙ্কুর তার আমলে পুরুষরা গোফ রাখতে চাইলেও কর দিতে হতো আর নারীদের দিতে হতো স্তনের জন্য কর স্থানীয় ভাষায় যাকে বলা হতো মূলাকরম এই বিষয়ে তৎকালীন আইনটি এরকম ছিল ব্রাহ্মণ ব্যতীত হিন্দু ধর্মের অন্য কোনো নারী তার স্তন আবৃত রাখতে পারবে না নারীদের স্তন রাখতে হবে অনাবৃত উন্মুক্ত আবৃত করতে হলে বা স্তন ঢেকে রাখতে চাইলে দিতে হবে স্তন শুল্ক আবার এই শুল্কের পরিমাণ নির্ভর করবে স্তনের আকারের ওপর যার স্তন যত বড় তার শুল্ক তত বেশি এই স্তন শুল্কের মোটা অংশ চলে যেত পদ্মনাভ মন্দিরে গিনেস বুকের তথ্য অনুযায়ী এটি পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির সেই সময়ে পঁয়ত্রিশ বছর বয়সী কৃষ্ণ বর্ণের অতীব সুন্দরী একজন নারীকে প্রায়শই কাজের জন্য বাইরে যেতে হতো তবে তিনি সবসময় তার স্তন ঢেকে রাখতেন অর্থাৎ একদিন তিনি শুল্ক সংগ্রাহকের নজরে পড়লেন শুল্ক সংগ্রাহকরা তার কাছে স্তন শুল্ক দাবি করল তিনি এই কর দিতে অস্বীকৃতি জানিয়ে বললেন আমার স্তনকে আমি আবৃত রাখবো নাকি অনাবৃত রাখব তা ঠিক করার তুমি কে আমি শুল্ক দিব না প্রতিদিন শুল্ক সংগ্রাহকরা তার বাড়িতে এসে তাকে শুল্ক দেওয়ার জন্য চাপ দিতে লাগলো দিনে দিনে বাড়তে লাগলো করের বোঝাও অবশেষে একদিন কর দিতে রাজি হলেন তিনি শুল্ক সংগ্রাহকদের বাইরে অপেক্ষা করতে বলে দরজা বন্ধ করে ঘরের ভেতরে চলে যান আর ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলেন তার নিজের দুটি এরপরে নিজের স্তন্দয়কে কলাপাতার আবরণে মুড়িয়ে শুল্ক সংগ্রাহকের হাতে শুল্ক স্বরূপ তুলে দেন সাথের বলেন যে জিনিসের জন্য আমাকে অতিরিক্ত শুল্ক গুনতে হয় সেই জিনিসেই আমি রাখবো না এই ঘটনায় বিস্ময় হতবাক হয়ে শুল্ক সংগ্রাহক সহ পাড়া প্রতিবেশীদের সবাই অবাক হয়ে যান এরপর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় পরে পুরো ভারতে ছড়িয়ে পড়ে এই ঘটনা এর কয়েকদিন পর রাজা ত্রিভাঙ্কুর স্তন শুল্ক সহ সকল প্রকার অবৈধ শুল্ক বাতিল করতে বাধ্য হন নিজের অজান্তেই সেই নারী আঠারোশো উনষাট সালে ভারতে সংগঠিত কাপড় দাঙ্গার বীজ বপন করে যান এই আত্মপ্রেমী নারীর নাম নাঙ্গেলি আত্মত্যাগের বিনিময়ে পুরো কেরালার নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন বীরাঙ্গনা নাঙ্গেলি তিনিও পারতেন বাকি সব নারীদের মতো স্তন শুল্ক মেনে নিতে শুল্ক দেয়ার মতো সক্ষমতাও ছিল তার কিন্তু পৃথিবীতে কেউ কেউ বুকে আগুন নিয়ে জন্মায় কোনো অন্যায় তাদের সামনে আসলেও তা তাদের বুকে স্থান পায় না বুকের আগুনে ভস্মীভূত হয়ে যায় সব অন্যায়গুলো তাই তো নিজের সুখ শান্তি চাওয়া পাওয়া সর্বোচ্চ উজাড় করে দিয়ে নারীদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছিলেন নাঙ্গেলি এই কাহিনী এখানেই শেষ নয় নাঙ্গেলির শরীর তখনও চিতায় দাউদাউ করে জ্বলছে হঠাৎ একটা লোক দৌড়ে এসে সেই চিতার ওপর ঝাঁপিয়ে পড়েন লোকটা আর কেউ নয় লোকটা হচ্ছে নাঙ্গেলির স্বামী ভারতের ইতিহাসে স্ত্রীর সঙ্গে সহমরণে যাওয়া কোনো পুরুষ এটাই প্রথম ঘটনা এবং সর্বশেষ ঘটনা ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য